ডিয়ার ভিউয়ার্স, প্রায় 80 বছর ধরে পারমাণবিক অস্ত্র আছে পৃথিবীতে এবং একে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেখা হয়, মানে এটি রাষ্ট্রসমূহের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে কাজ করে। রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে, তবে তারাই এমন মারাত্মক অস্ত্রের অধিকারী একমাত্র দেশ নয়। বর্তমানে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের মোট সংখ্যা প্রায় 13,000 বলে মনে করা হয়। ইউক্রেন সংকটের সময় অনেককে ভয় দেখিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হলে কী হবে। রাশিয়া থেকে উত্তর কোরিয়া পর্যন্ত বিশ্বের মোট 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এক্ষেত্রে এক নম্বরে রয়েছে রাশিয়া। সঠিক সংখ্যার অনুমান পরিবর্তিত হয়, তবে এটি ব্যাপকভাবে একমত যে রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। স্টকহোম পিস ইনস্টিটিউটের মতে 2021 সালের জানুয়ারি পর্যন্ত পুতিনের কাছে 6,255টি পরমাণু অস্ত্র ছিল। যেভাবেই হোক, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড় মজুদ এবং সম্মিলিত তালিকায় পরবর্তী 7টি দেশের চেয়েও বেশি। ডিয়ার ভিউয়ার্স, 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 5,500 পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 1,800টি নিয়োজিত, যার অর্থ তারা ক্ষেপণাস্ত্র বা অপারেশনাল ফোর্স সহ ঘাঁটিতে স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করেছে। ডিয়ার ভিউয়ার্স, 3 নম্বরে রয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর দেশ প্রতি পারমাণবিক অস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। 350টি পারমাণবিক অস্ত্র নিয়ে চীন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, 4 নম্বরে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের পর পরমাণু অস্ত্রের সরবরাহ 290 অস্ত্র সহ চতুর্থ স্থানে রয়েছে, যা পশ্চিম ইউরোপের বৃহত্তম সংখ্যা। দেশটি প্রথম 1960 সালে পারমাণবিক হামলার ক্ষমতা পরীক্ষা করে। ফ্রান্স দাবি করে যে তারা কৌশলগতভাবে তাদের পারমাণবিক অস্ত্রগারকে সম্ভাব্য সর্বনিম্ন স্তরে রেখে কঠোর পর্যাপ্ততার নীতি বজায় রাখে। ডিয়ার ভিউয়ার্স, 5 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আনুমানিক 255টি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করেছিল। অস্ত্রগুলি সমুদ্রভিত্তিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা। আজ অবধি দেশটি 45টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে অতি সম্প্রতি 1991 সালে। ডিয়ার ভিউয়ার্স, 6 নম্বরে রয়েছে পাকিস্তান। 2021 সাল পর্যন্ত পাকিস্তানের 165টি পারমাণবিক অস্ত্র রয়েছে। আরও তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারতের সাথে দেশটির উত্তেজনাপূর্ণ সম্পর্ক তার পারমাণবিক অস্ত্র উৎপাদনের হারকে ব্যাপকভাবে প্রভাবিত করে। পাকিস্তান জাতীয় নিরাপত্তার কারণ দাবি করে 1988 সালে প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করে। ডিয়ার ভিউয়ার্স, 7 নম্বরে রয়েছে ভারত। 156টি পারমাণবিক অস্ত্র নিয়ে ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তবে চীনের সাথে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্ক পারমাণবিক অস্ত্র উৎপাদনকে জটিল করে তুলেছে। সুতরাং ভারতের পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণের যে কোনো পদক্ষেপ পাকিস্তানের হুমকি হিসেবে বিবেচিত হবে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও উস্কে দেবে। ডিয়ার ভিউয়ার্স, 8 নম্বরে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের কাছে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। যদিও তারা আনুষ্ঠানিকভাবে পরমাণু কর্মসূচির অস্তিত্ব নিশ্চিত করেনি, যদিও এটি 1960-এর দশক থেকে এই ধরনের অস্ত্র ধারণ করছে বলে বিশ্বাস করা হয়। দেশটি তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মতো কোনো পরীক্ষার মাধ্যমে তার পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করেনি। ডিয়ার ভিউয়ার্স, 9 নম্বরে রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কাছে 50টি সহ তালিকায় সবচেয়ে কম সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তবে এটি একটি কুখ্যাত গোপনীয় দেশ। দেশটি 2018 সালে পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর স্থগিতাদেশ সম্মত হয়েছিল, কিন্তু 2020 সালে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে নেতা কিম জং উনের অধীনে। উত্তর কোরিয়া প্রায়ই জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, আক্রমণের উদ্বেগ বাড়িয়েছে। কিম তার দেশের সামরিক এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার উভয়ই সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে। 2017 সালে উত্তর কোরিয়া এখন পর্যন্ত তার সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যার আনুমানিক ওজন 100 থেকে 370 কিলোটন। তুলনামূলকভাবে হিরোশিমায় ফেলা মার্কিন বোমাটির ওজন ছিল প্রায় 15 কিলোটন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।